ও বাবা, এ তো দেখছি একেবারে বাহুবলীর সিন। হ্যাঁ, ও টানটান করছে ও, তাই না? হাতটা খুব ব্যথা লেগেছে? না না, ওই কিছু না। না, সে জানি আমি, মর্দ কো দর্দ নেই হতা, বিশেষ করে যে মর্দ প্রেমে পড়ি আছে। না না, আমাকে কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। প্রেমে পড়লে কোনো ব্যথাই আর ব্যথা বলে মনে হয় না তো। তুই কত জানিস না, কত বুঝিস, অথচ একটুও গর্ব নেই, আবার রাতে ঘুমও হয়। কে বলেছে গর্ব নেই? আমি তো খুব গর্বিত। প্রেমের বিষয়ে আমি হচ্ছি বিশারদ, এটা ভেবে আমি খুব গর্ব অনুভব করি। কিন্তু একটা ব্যাপার কি জানিস তো, ওই সোনা বৌদির সামনে এলেই না আমি কেমন নার্ভাস হয়ে যায়, কেমন একটা ম্যারম্যারে। না না, সেটাই তো স্বাভাবিক, সোনা বৌদি যে কিলগুলো তোর পিঠে মারে, বাপরে বাপ, সেগুলো তো আর রোমান্টিক নয়, বড্ড লাগে বল। কি যে বলিস, মর্দ কো দর্দ নেই হতা, বললাম না। সোনা বৌদিকে কালকে কি দিবি ভেবে রেখেছিস? না, যেভাবে আমার পুরুষে আঘাত করেছে, কিছু না কিছু গিফট তো দিতেই হবে। আচ্ছা, তুই কি দিচ্ছিস বকুলকে? কালকে কি গো দাদা ভাই? ওমা, তুমি যাও না? আরে, কাল তোমাদের ভ্যালেন্টাইন্স ডে। ও, 14th ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু সেটা তো আজ নয়। আরে দূর, ওটা তো বিদেশিদের। আমাদের ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পুজো। ও আরে বাবা, বাঙালিয়ানা না থাকলে কি চলে? হ্যাঁ, মাঝে মাঝে চিকেন রোস্ট খাওয়া যায়, ঠিক আছে, কিন্তু ভাত খেতে গেলে এই হাত দিয়ে সাপটে মেখে খেতে হয়। প্রেমের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাঙালিয়ানা খুব প্রয়োজন। বাংলায় প্রেম নিবেদন না করলে চলে? একবারেই চলে না। সেই জন্যই তো সরস্বতী পুজোটাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে করে নিয়েছি। বাহ, খুব ভালো। আমার আর কি, করো তোমরা সবাই ভ্যালেন্টাইন্স ডে পালন, আমার কাছে ওটা শুধু ওই সরস্বতী পুজো হয়েই থাকবে, ভ্যালেন্টাইন্স ডে আর কোনোদিনও হবে না। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমার সেই স্পেশাল মানুষটার সাথে আলাপ করার জন্য আপনাকে বেশি ওয়েট করতে হবে না, কালই সেই স্পেশাল ডে। আচ্ছা মানুষ তো আপনি, মানে নিজের স্ত্রীর সামনে অন্য মেয়ে সম্পর্কে কথা বলতে একটু আটকাচ্ছে না আপনার? ওরে, তোরা এবার ঘরে যা, ঘরে গিয়ে প্রেম কর, মানে রেস্ট নে, রেস্ট নে, কাল তো আবার সকাল সকাল ওঠা। না না, ঘরে তো যাব, রেস্টও করব, কিন্তু দাদা ভাই আবার কিন্তু কিসে? হ্যাঁ, বলছিস যে কুনালদা কোথায়? হ্যাঁ, কুনাল? ও ঠিক, এসে পড়বে, টেনশন নেবার কিছু নেই। আরে টেনশন করছে, কিন্তু তোমাদের সঙ্গেই তো গেছিল, কখন আসবে? না, ও তো মাথাটা একটু বেশি খারাপ, কোথায় গিয়ে বসে আছে কে জানে। কুনাল আবার ধরা টরা পড়লো না তো? ছেড়ে দিন না দাদা, আমি চোর নই, ফাদার প্রমিস। হ্যাঁ, ধরা পড়লে সবাই তাই বলে। তা ঠিকই। ও দাদা, দাদা, এই চোর, চুপ থাক। বলছি কি, একটু পরেই চুপ করে থাকবো। ও দাদা, আপনি কি জানেন চোররা কেন চুরি করে? না, চোর ধরা পড়লে কি করতে হয় আমি সব জানি। কি করতে হয়? মজা নাম একবার, নাম একবার দেখাচ্ছি। এই কোথায় থাকিস? এ তল্লা তো দেখিনি তো কখনো। কোথায় বাড়ি? অজয় নদের বাঁকে। অজয় নদ? হ্যাঁ, বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে বাঁকে বাঁকে, জলবুদ্ধি যখন জলকে ধরে সুয়াগ রাখে রাখে বাঁকে বাঁকে। নিচে নাম, এটা দিয়ে আমি সুয়াগ করব তোর সাথে। জি, আপনার প্রবলেম আছে নাকি? থাক একটু ঘুমিয়ে নি, তবে একটা গান গান তো, ঘুম পাড়ানি গান। এই নাম নাম নাম,
কি হচ্ছে দাদা? ভদ্রলোকের মতন উপর নিচে কথা হচ্ছে, ঢিলছুড়ে কেন বিরক্ত করছেন? ভদ্রলোক, এইটা আমি তোর মুখে ছুড়ে মারিনি, এটা তো চৌদ্দ পুরুষের ভাগ্য হলো। চৌদ্দ পুরুষ নিয়ে কথা বলে সাপ কোথায়? কোথায় সাপ? কোথায় সাপ? শুনলাম কাল রাত্রে নাকি তিন ভাই মিলে ফুল চুরি করতে বেরিয়েছিল। কি সব করেছে জানো না তো। আরে প্রথমে তো ছোট দাভাই যাওয়ার কথা ছিল না, আমাদের কুনালদার দাদা ভাই মাংকি ক্যাপ পরে মুখ ঢেকে বেরোচ্ছিল, আর তখনই যেহেতু উনি পাকড়াও করেছে বাবা। আরে হ্যাঁ, তখন যদি তুমি ওদের মুখটা দেখতে না, আরে আমরাও তো টেনশনে পড়ে গেছি, চুরি করার আগে যদি ধরা পড়তো তাহলে ভাবো কি হতো। বাবা আমি যে কেন ঘুমিয়ে গেলাম, দূর পুরো মজাটাই মিস করলাম আমি। এই হ্যাঁ বাবার সামনে দিয়ে ওরা বেরোলো কি করে? আমাদের কুনালদা কি সব উদ্ভট উদ্ভট গল্প ফেঁদে বসলো। ওর নাকি ওই মুনলাইট ক্যাচিং বার ফ্লু আছে, চাঁদের আলো মুখে পড়লে কালো কালো দাগ হয়ে যায়। আর সেই জন্য মাঙ্গি ক্যাপ পরে জগিং করতে যাচ্ছে কুনালদা। না যা তা, এই বাবা এইসব গল্প বিশ্বাস করলো? আমার তো মনে হয় না জানো, আমার মনে হয় বাবা সব বুঝতে পেরে গেছে। কি কাণ্ড! কিন্তু দিদিভাই তুমি কুনালদাকে দেখেছো? মানে কালকে রাত থেকে তো কুনালদা মানে বাড়ি ফেরেনি। আমিও কিন্তু দেখতে পাইনি। তাহলে ছেলেটা গেল কোথায়? ফিরেছে মনে তো হচ্ছে না রে। এই রে নির্ঘাত ধরা পড়ে গেছে, এই বেঁধে ফেঁধে রাখেনি তো রে? কাকে? হ্যাঁ ভালোবাসার বাঁধনে অদিতিকে বেঁধে রাখবো। তাই বুঝি কত ভালোবাসে। লোকজনের সামনে কি লুকোচ্ছ? কি লুকোচ্ছ? কুনাল কোথায়? কুনাল কোথায়? কুনাল কোথায়? কেন কুনাল এখনো ফেরেনি? না ফেরেনি। কি আশ্চর্য, তোমরা কি আমার সঙ্গে মজা করছো নাকি? হ্যাঁ কুনাল এখনো ফেরেনি কেন? কোথায় কুনাল? কুনাল কুনাল, এই কুনাল, কুনাল ভাই রে কোথায় তুই? এই কুনাল, কুনাল এই যে তাকাও, আমাদেরকে তাকাও, কুনাল নেই এখানে, কুনাল কোথায়? কোথায় কোথায়? হ্যাঁ তোরা তিনজন না একসঙ্গে কাল বেরিয়েছিলি? তোরা দুজন ফিরে এলি, কুনালদা ফিরলো না কেন? ও তো কিছু বলবে না, চুপ করেই থাকবেন। দাদা ভাই কি ও কি করে জানবে কুনাল কোথায়? আমরা কি জানি না কি কুনাল কোথায়? আমি কি জানি কুনাল কোথায়? হ্যাঁ কি করে জানবো কুনালকে আমি? তোমরা কি আমার কথা অদিতি তোমরা কি আমার কথা বিশ্বাস করছো না? একদম না, না করছি না বিশ্বাস। দিদিভাই একটা কাজ করি বুঝলে, বাবাকে ডেকে আন, ওরা তো এমনি তো আমাদের কিছু বললো না, বাবার সামনে আশা করি চুপ করে থাকবে না, ঠিক আছে? বাবা আমি বলছি কুনাল কোথায়? ছাদ কোথায় গেল?
একটু পড়ে যাচ্ছিলাম। আমার সরস্বতী বাঁচিয়ে দিয়েছ। গুড মর্নিং। কাকু, ভেবেছিলাম এক কাপ চা খাবো তোমার সাথে, কিন্তু আজ তো সরস্বতী পুজো, প্রচন্ড ব্যস্ততা, ঠাকুরমশাই নিয়ে যেতে হবে। ঠিক আছে, আজকে আসি, পরে হবে চা। মুশকিল হচ্ছে, খুলবো বলে তো বাদিনি কাকু, তোমাকে আজ হবে হবেই সর্বনাশ। খবরদার বলছি, যা খুশি তাই বলতে পারো, কিন্তু আমাকে বুড়ো বলবে না। কিছু হয়নি বাবা, অদিতি তো আমাকে এমনি এমনি এইভাবে বকে। ও, তোরা যাচ্ছিস কোথায়? একটু পরেই তো পুজো শুরু হবে। হ্যাঁ, ওই ওই যে ঋষি হঠাৎ বায়না ধরলো যে দাদা ঠাকুর দেখতে যাবো, দাদা ঠাকুর দেখতে যাবো, এমনভাবে বায়না করছে না, ভাবলাম যে যাই, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। না না না, আগে বাড়ির পুজোটা, তারপরে সব হবে। বাড়ির পুজো মানে তো পুরুত মশাইকে লাগবে, পুরুত মশাই না হলে তো আবার পুজো হবে না, আর আমরা বেড়াতেও যেতে পারবো না। বাবা, পুরুত মশাইকে ডেকে আনি। হ্যাঁ, এই ঋষি চ আসুন আসুন, ঠাকুরমশাই আসুন আসুন। কি ব্যাপার বলতো, তুই আমাদের ঠাকুরমশাইকে চিনলি কি করে? মায়া বড় মামা। হ্যাঁ, সবই মায়া। এই জগতে কখন যে কার সাথে পরিচয় হবে, কে অপরিচিত হয়ে যাবে, সবই তার। থাক 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 কুনাল, এত তত্ত্ব কথা আমার মাথায় ঢুকবে না। আসুন আসুন ঠাকুরমশাই, আসুন ঠাকুরমশাই, বসুন বসুন, মাঝেরটাই বসবে। Yo
আরে বাড়ির লোকেরা তো পুরো চাটনি বানিয়ে দিচ্ছিল, বাবা প্রায় ধরে ফেলেছিল। এই বাবা, কিন্তু কেন এরকম হলো বলো তো? কেন মা কাল আমাদের দেখেননি, ওকে কাগজ ঢাকা অবস্থায় আমরা আশীর্বাদ চেয়েছি, বড় ভুল হয়ে গেছে। তারপর হয়তো অন্য কোনো চোরের সাথে গলার মিল পেয়ে গেছে, তাই ওদের আশীর্বাদ দিয়ে দিয়েছে আমরা মিস করে গেছি। বাজে কথা ছাড়, কি আগে বল কোথায় ছিলিস? গাছে। গাছে? নমো শ্রী শ্রী সরস্বতী দিব্যই নমই নমা ইদং সংগীত সবকর নাম এতে গন্ধপুষ্পং লক্ষণই নম এতে গন্ধপুষ্পে ওম মৎস আধারায় নম এতে গন্ধপুষ্পং পুস্তকাওই নম ওম সরস্বতী বাবা, পড়াশোনা নিয়ে কি চিন্তা ছেলে? যখন বইগুলো তোর কাছে থাকে তখন তো পড়ে উল্টে দিস। উল্টে পড়ি না, সোজা করে পড়ি। এই যে ডাব্বু ওস্তাদ, আজকে সরস্বতী পুজো, আজকে উল্টো করেও বই পড়ার দরকার নেই আর সোজা করে তো পড়ার দরকারই নেই। ডাব্বুদা না একদম বোকা, আরে সরস্বতী পূজাতে তো সবার ছুটিই থাকে। এবার পুষ্পাঞ্জলি হবে। ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই সরস্বত্যই নমো 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 বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি। সরস্বত্যই দিব্যই নমো দিব্যই নমো। এবার সকলে হাত জোড় করে মায়ের কাছে নিজের নিজের ইচ্ছা জানাও, প্রার্থনা করো, মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তোমার কাছে এরকম প্রার্থনা করিনি ঠাকুর, কিন্তু আজ করছি। ওর ওই স্পেশাল মানুষের সঙ্গে যেন আজ ওর দেখাই না হয়, প্লিজ ঠাকুর প্লিজ। আর যদি হয়, যদি
যদি হয় তাহলে তাহলে সেটা সহ্য করার মতো শক্তি আমাকে দিও ঠাকুর। আমাকে সাহস দাও মা, আজ যেন আমি আমার মনের কথা বকুলকে বলতে পারি।